নমস্কার, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টের সিক্স সেমিস্টারের ছাত্রী রহিতা বেসরা। আমি আজকে আলোচনা করব সূত্রকালের যুগ এবং সূত্রকালের দর্শন চর্চা। ভারতীয় দর্শনের চারটি যুগ বিভাগ রয়েছে। প্রথমত বৈদিক যুগ, দ্বিতীয়ত কাব্য যুগ, মহাকাব্য যুগ, তৃতীয়ত সূত্র যুগ এবং চতুর্থ পাণ্ডিত্যের যুগ। বৈদিক যুগ ব্যাপ্তিকাল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই যুগে বিভিন্ন মন্ত্র সাহিত্য রচিত হয়। মন্ত্র সাহিত্য রচিত হওয়ার পর রচিত হয় উপনিষদ। তাই বৈদিক যুগ সাহিত্য এবং ব্রাহ্মণ ও উপনিষদের নিস্তরন্ত্রীয়। মহাকাব্য যুগ ব্যক্তিকাল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 অব্দ। এই যুগের রামায়ণ, মহাভারত প্রভৃতি ভারতীয় মহাকাব্য রচিত হয়। তৃতীয়ত সূত্র যুগ ব্যক্তিকাল 200 খ্রিস্টাব্দ থেকে শুরু। এই যুগে বিভিন্ন দার্শনিক সূত্র গ্রন্থগুলি রচিত হয়েছে। চতুর্থ পাণ্ডিত্যের যুগ ব্যক্তিকাল 200 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। এই যুগে অনেক ভাষ্যকারের আবির্ভাব হয়, যেমন শঙ্করাচার্য, রামানুজ প্রভৃতি বহু পণ্ডিত। সূত্র বলতে বোঝায় সুতো। এখানে অবশ্য সূত্র বলতে স্মৃতি সহায়ক উক্তিকেই বোঝায়, কারণ সে যুগে গুরু তার মতবাদ শিষ্যদের মুখে মুখে বলতেন। শিষ্যরা সেগুলি তার নিজস্ব স্মৃতিপটে ধরে রাখতেন ও পরে তার নিজ শিষ্যদের তারা মুখে 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 শোনাতেন। সূত্রাকারদের সময় বেদের জ্ঞান পরিমাণ অনেক বৃহৎ আকারে হয়েছিল বলে সেই জন্য সূত্রাকাররা বেদ থেকেই কিছু কিছু সূত্র উদ্ভব করলেন এবং বেদ থেকে কিছু কিছু অংশ নিয়ে তারা সূত্রের মাধ্যমে পরে শিষ্যদের বোঝান। শাখা ও চরণ এই সময়গুলোকে সূত্রাকারদের সময় বলে জানতে পারি। ধন্যবাদ।